নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে স্বাগত আজকে তৈরি করব দুইটি উপকরণ দিয়ে দারুণ মজাদার একটি পিঠা রেসিপি মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে দশ মিনিটের মধ্যে এই রেসিপি ঝটপট তৈরি করে নিতে পারবেন দেখতে যতটা ভালো খেতে তার থেকে বেশি ভালো প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য আমাদের তৈরি করতে হবে চিনি আর জলের একটি মিশ্রণ এখানে এক বাটি পরিমাণে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি একই বাটি মাপ করে দিয়ে দেব দেড় বাটি পরিমাণে জল জল আর চিনিটা এভাবে মাপ করে নিয়ে নেবেন এবার চিনি আর জলটা দেওয়ার পর আমাদের ভালো করে এই চিনিটাকে জলের মধ্যে গলিয়ে নিতে হবে আমাদের এখানে কিন্তু চিনি শিরা তৈরি করতে হবে না জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখুন চিনি এইভাবে আস্তে আস্তে আমরা জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা গলে গেলেই আমরা গ্যাস ওভেনটা অফ করে এই চিনির জলটাকে ঠান্ডা করে নেব পিঠে তৈরির জন্য অবশ্যই করে সমস্ত রকম টিপস সহ এই রেসিপিটি তৈরি করবেন বাড়িতে দেখবেন পারফেক্ট হবে আর খেতেও ভীষণ ভালো হবে তো দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে জলের মধ্যে আর মিশিয়েও গেছে এখন এটাকে নামিয়ে আমরা পিঠে তৈরির জন্য ঠান্ডা করতে রেখে দিচ্ছি এখন আমরা এই পিঠের জন্য একটা ব্যাটার তৈরি করব একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চালের গুঁড়ো একই বাটি মাপ করে আমরা নিয়ে নেব এক বাটি পরিমাণে ময়দা এখানে চালের গুঁড়ো আর ময়দা কিন্তু এইভাবে মাপ করে নিতে হবে সম পরিমাণে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এলাচের গুঁড়ো এই পিঠের জন্য কিন্তু অবশ্যই এলাচের গুঁড়োটা ব্যবহার করবেন এতে পিঠের স্বাদ আর গন্ধ অতুলনীয় হয় এইবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে আমি ভালো করে প্রথমে মিশিয়ে নেব আগে থেকে যে চিনির জলটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে তো ব্যাটারটা কিভাবে তৈরি করব আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘন আর কতটা পাতলা থাকবে বন্ধুরা ভিডিও চলাকালীন প্রত্যেক দিনের মতো একটাই অনুরোধ করব। ন নতুন বন্ধুরা আজ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে নেবেন তাহলে সবার আগে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা এইভাবে দেখুন হাত দিয়ে কিন্তু একটু সময় নিয়ে আমাদের এই ব্যাটারটাকে তৈরি করতে হবে যতটা ভালো করে ফেটানো হবে ততই কিন্তু আমাদের এই পিঠেগুলো সুন্দর হবে তো দেখুন এখন আমি ব্যাটারটা পুরোপুরি রেডি করে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্বের এইভাবে কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না এই রকম একটা আমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে এটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই ব্যাটারটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এই সময় আমরা একটা ছড়ানো এই কড়াই নিয়ে নেব আর এই পিঠেটা কিন্তু গর্ত মানে ডিপ কড়াইয়ের মধ্যে তৈরি করলে ভালো হবে না তো দেখুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল এই পিঠেটার জন্য খুব বেশি ডুবো তেলের প্রয়োজন নেই অল্প তেলেই পিঠেটা কিন্তু তৈরি করতে করতে হবে তেলটাকে গরম দিয়ে দিলাম এদিকে আমাদের ব্যাটারটাও রেস্ট হয়ে গেছে এখন আমরা এটাকে ভালো করে আবার একটু ফেটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ওয়ান পিঞ্চ মতো ইয়েলো ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল এর জন্য কোনো স্বাদের পরিবর্তন হয় না বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই দেবেন আর যদি না ভালো লাগে ফুড কালার এটা স্কিপ করে দেবেন তো দেখুন এটাকে আমি ব্যাটারটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমাদের ব্যাটার পুরোপুরি রেডি নিয়ে চলে যাব পিঠে তৈরি করার পদ্ধতিতে তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে ব্যাটারটা ওপর থেকে এইভাবে করে দিয়ে দিতে হবে আর দেওয়ার পরেই দেখুন সুন্দর একটা ডিজাইন এই পিঠেটার মধ্যে আপনা আপনি তৈরি হয়ে যায় শুধুমাত্র তেল কম দেওয়ার কারণেই কিন্তু বন্ধুরা এইভাবে পিঠেটা তৈরি হয় ওপর থেকে এইভাবে হালকা করে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দেব আর এই পিঠেগুলো আপনা আপনিই কিন্তু এই রকমভাবে ভাজা হয়ে যাবে বন্ধুরা এটাকে কিন্তু উল্টো দিক করে একদমই ভাজে যাবে না তাহলে পিঠেটা কিন্তু খেতে ভালো লাগবে না দেখতেও ভালো হবে না তো এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু এই সময় লোতে রেখে দিতে হবে দিয়ে ভেজে নিয়ে এটাকে তুলে নেবো তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আরও একটাকে আপনাদের বোঝানোর জন্য দিয়ে একইভাবে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না তো বন্ধুরা এখন আরও একটা দেখুন একইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি এখানে সমস্ত পিঠেগুলো আমি একইভাবে ভেজে তুলে নেওয়ার পর পরিবেশন করে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে পিঠেগুলো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা খুবই কম টাইমের মধ্যে এই পিঠা রেসিপি ঝটপট তৈরি হয়ে যায় বাড়িতে বাচ্চা কিংবা বড়দের যখন তখন যদি এইরকম পিঠে বা মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে ঝটপট তৈরি করে নিতে পারবেন পিঠের ভেতরটা কতটা জালিভাব হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর ভীষণই কিন্তু সফট হয় উপরের অংশটা আর নিচের অংশটা একটু ক্রিস্পি আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম কোন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ